হাই স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটি ইংলিশ স্পিকিং গ্রামার্টিক্যাল রুল আলোচনা করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের নিয়মটা হচ্ছে যে আমরা বাংলা বাক্যের শেষে সরি বাংলা বাক্যের শেষে অথবা বাংলা বাক্যে দেখো আমরা অনেক ওয়ার্ড দেখি যে নয় নই কী থাকে নয় নই থাকে দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যে দেখো বাংলা বাক্যে নই নয় নৌ থাকলে আবার আমি আবার দেখাচ্ছি তোমাকে দেখো তোমরা দেখো বাংলা বাক্যে নই নয় নৌ থাকলে তার ইংরেজি করার নিয়ম আলোচনা করা হলো ওকে প্রসাদ বিষয়টা বুঝতে পেরেছ যে বাংলা বাক্যের বাংলা বাক্যে যদি নয় নৌ নয় থাকে তাহলে আমরা এই বাক্যটা কীভাবে ইংলিশ ইংলিশে বাংলা যদি থাকে তাহলে আমরা এটা কীভাবে ট্রান্সলেশন করব এটা আজকে আমরা শিখব ওকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে বাংলা বাক্যের মধ্যে বা মধ্যে যদি কি থাকে নয় নই নও থাকে হ্যাঁ তোমরা স্ক্রিনে দেখতেছ যে বাংলা বাক্যে নয় সরি নই নয় নৌ থাকলে তার ইংরেজি করার নিয়েও আলোচনা করা হলো। ওকে এখন দেখো আমি এখানে কিন্তু তোমাদের জন্য একটা কি একটা কী দিয়েছি একটা হচ্ছে গঠন ছোটো একটা গঠন দিয়েছি যদি এই গঠনটা তোমরা একটু যদি অ্যানালাইসিস করো বা ভালো করে একটু মুখস্থ করে রাখো তাহলে তোমার জন্য আর কষ্ট করতে হবে না ওকে তাহলে দেখো প্রথমে আমি সাবজেক্ট দিয়েছি সাবজেক্টের পর অবশ্যই আমরা সাহায্যকারী ভার্ব ইউজ করবো কী কী ইউজ করবো সাহায্যকারী ভাব ইউজ করবো সাহায্যকারী ভাবটা কোনগুলো দেখো সাহায্যকারী ভাব এম ইজ আর এম ইজ আর অবশ্যই আমরা এম ইজ আর ইউজ করব এর প্লাস এরপর দেখো প্লাস নট অবশ্যই এরপরে আমরা নট ইউজ করবো এরপরে ইটিসি অর্থাৎ অবজেক্ট আমরা ইউজ করব অন্য কিছু যা থাকে তা ইউজ করবো ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো অবশ্যই আমাদের বুঝতে হবে বাংলা বাক্যে যদি নয় নৌ নয় থাকে তাহলে অবশ্যই আমরা ইউজ করবো সাবজেক্টের পরেও সাহায্যকারীর এম ইজ আর এরপরে আমরা কি কী করবো নট ইউজ করবো ওকে তাহলে দেখো আমি কয়েকটি এক্সাম্পল দিয়েছি উদাহরণ দিয়েছি তোমরা দেখো তাহলে বুঝবে যেমন ধরো আমি মিথ্যাবাদী নই আমি মিথ্যাবাদী নই সেই ক্ষেত্রে আমরা ইংলিশে বলতে পারি দেখো আই অ্যাম নট এ লায়ার আই অ্যাম নট এ লায়ার দেখো আমি সাবজেক্ট যে উপরে যেই আমি গঠনটা দিয়েছি সেম হবে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভাব এম ইজ আর প্লাস নট প্লাস ইটিসি দেখো আমি এখানে সেম করেছি সাবজেক্ট পরে সাহায্যকারী ভাব এম দিয়েছি তারপরে নট দিয়েছি তারপরে এটিসি অর্থাৎ অবজেক্টটা দিয়েছি সো বলতে পারি আমি মিথ্যাবাদী নই আই অ্যাম নট এ লয়ার আমি একজন মিথ্যাবাদী নই আশা করি বিষয়টা বুঝতে পেরেছো নেক্সটে আসে দেখো ধোনিরা সবসময় সুখী নয় দেখো বাংলা ব্যাকে শেষে বা মধ্যে কী আছে এটা নয় শব্দযুক্ত আছে সো আমরা নিশ্চিত ভাবতে পারি যে সাবজেক্টের পর একটা কী সাহায্য ভার বসবে এবং তারপরে নট বসবে তাহলে দেখো দা রিচ দ্য রিচ আর দেখো এখানে দ্য রিচ ধোনি এই যে ধনীরা আর আর এখানে আর এর পর একটা নট দিয়েছি আমি গঠন আগেই তোমাদের বলে দিয়েছি সো দেখো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি তাহলে দেখো সাবজেক্ট পরে সাজভাব আর আসছে এরপরে আমরা নট দিয়েছি তারপরে আমরা কি অবজেক্ট বা এটি ছিয়ে দিয়েছি ইত্যাদিও যেগুলো যতগুলো থাকবে একের পরে একটা আমরা ইউজ করবো সো দেখো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ওকে এটা বুঝতে পেরেছো এবার দেখো তারা কৃষক নও তারা কৃষক নও বা তারা এখানে কেমন হয় তারা কৃষক নও আমি যদি এটা বলতে পারি তারা তারা সাহস তারা কৃষক নও তারা হ্যাঁ তারা কৃষক নও এটা খুব ভালো হয় দেখো আমি যদি লিখেছি তারা কৃষক নও বা নয় যেটাই বলি সেম দে আর নট ফার্মা দে আর নট ফার্মা দেখো কত সুন্দর লিখেছি দে আর নট সাবজেক্টের পরে আর দিয়েছি তারপর নট দিয়েছি তারপরে ফার্মার দিয়েছি ওকে আশা করি ভিডিওটা তোমার ভালো লাগবে ওকে জাস্ট আজকের ছোটো একটা ভিডিও যদি তোমাদের একটু এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশের থেকে করুন অবশ্যই অন করে রাখবা যেন আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কি তোমরা পেয়ে যাও আর তোমরা যেন আমার প্রতিটা ভিডিও ইংলিশ টু বাংলা থাকে সেম প্রতিটা এটাও সেম একই বিষয় আর যদি ভালো না লাগে আমার চ্যানেলটাকে বা আমার ভিডিওটাকে তাহলে নো সাবস্ক্রাইব